কলোরাডোয় প্ল্যানড প্যারেন্টহুড ক্লিনিকের ভেতরে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুরুর কয়েক মিনিট আগে হঠাৎ করে হামলা চালায় বন্দুকধারী। নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। নিহত হয় এক পুলিশ সদস্য ও দুইজন সাধারণ মানুষ। ক্লিনিকের ভেতরে আটকা পড়ে অনেকে। কয়েক ঘন্টা পুলিশের সঙ্গে গোলাগুলির পর আত্মসমর্পণ করে ওই বন্দুকধারী। উদ্ধার করা হয় আটকে পড়াদের। The original information that we received on the original call for service and that it is that it was some type of a long gun. ঘটনার পর শহরের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় ক্লিনিকের কর্মচারী সহ আশেপাশে এলাকার বাসিন্দাদের। কি কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। ক্লিনিকটিতে মূলত পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সেবা প্রদান করা হতো। দুলি মল্লিক, একুশে টেলিভিশন।